হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এখন আমি কার্যপত্রের প্রথম ধাপ শেষে দ্বিতীয় ধাপ আলোচনা করব। দ্বিতীয় ধাপ হচ্ছে নগদ ভিত্তিক ও বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান, ক্যাশ বেসিস অ্যান্ড অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং। নগদ ভিত্তিক হিসাব বিজ্ঞান, নগদ অর্থ পাওয়া গেলে এবং নগদ অর্থ প্রদান করা হলেই কেবলমাত্র লেনদেনে লিপিবদ্ধ করা হবে, অন্যথায় হবে না। লেনদেন লিপিবদ্ধ করার এই ধরনের পদ্ধতি হলো নগদ ভিত্তিক হিসাব বিজ্ঞান। এই ভিত্তিতে হিসাব রাখলে নির্দিষ্ট হিসাবকালে কালের প্রকৃত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণীত হয় না, কেননা অগ্রিম প্রদত্ত খরচ বর্তমান বছরে প্রদান করা হলে তা চলতি বছরে হিসাবভুক্ত করা হয়। এর ফলে চলতি বছরের খরচ না হলেও সেটি চলতি বছরের খরচ হিসাবে দেখানো হয়। তেমনিভাবে চলতি বছরের সাথে জড়িত কোনো খরচের অর্থ প্রদান করা না হলে কিংবা কোনো আয়ের টাকা পাওয়া না গেলে সেগুলো সংশ্লিষ্ট বছরের হিসাবে অন্তর্ভুক্ত করা হবে না। উদাহরণস্বরূপ, ধারে ক্রয় 10,000 টাকা, এ লেনদেনটি নগদ ভিত্তিক হিসাব বিজ্ঞান অনুসারে চলতি বছরে ধরা হয় না, কিন্তু 2 বছরের জন্য 72,000 টাকা প্রদান করা হলো, এটি চলতি বছরে লিপিবদ্ধ করা হবে এবং খরচ হিসাবে 72,000 টাকাই দেখানো হবে। এখন আমি বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান সম্বন্ধে বলবো। নগদ হোক আর বাকিতে হোক, একটি নির্দিষ্ট হিসাবকালে সংগঠিত সকল লেনদেনকে হিসাবভুক্ত করার পদ্ধতিকে বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান বলে। এ ভিত্তি অনুসারে যে কোনো লেনদেনের জন্য নগদ অর্থ প্রদান বা গ্রহণ করা হোক বা না হোক, চলতি বছরের সাথে সংশ্লিষ্ট সকল প্রকার আয় ও খরচগুলো হিসাববুক্ত করা হয়। এর ফলে নির্দিষ্ট হিসাবের প্রকৃত লাভ বা লোকসান নির্ণয় করা সম্ভব হয়। এ ভিত্তি অনুসারে চলতি বছরের কোনো খরচ প্রদান করা না হলেও বকেয়া বছর শেষে বকেয়া খরচকে হিসাববুক্ত করা হয়। একইভাবে চলতি বছরের কোনো আয়ের অর্থ না পাওয়া গেলেও সেই অনুযায়ী আয়ও হিসাবভুক্ত করা হয়। আবার চলতি বছরের খরচ থেকে অগ্রিম খরচসমূহ ও আয় থেকে অগ্রিম প্রাপ্ত আয় সমূহ বাদ দিয়ে চলতি বছরের লাভ বা ক্ষতি নির্ণয় করা হয়। উদাহরণস্বরূপ, বাৎসরিক বেতন 72,000 টাকা, দেয়া হলো 70,000 টাকা, বকেয়া 2,000 টাকা। অর্থাৎ 70,000 টাকার সাথে 2,000 টাকা বকেয়া যোগ করে দেখানো হবে। বকেয়া ভিত্তিক অনুসারে প্রতিটি হিসাবকালে প্রতিষ্ঠানের প্রকৃত লাভ বা লোকসান নির্ণয় সম্ভব হয় বলে প্রায় সকল প্রতিষ্ঠানে বকেয়া ভিত্তিতে হিসাব সংরক্ষণ করা হয়। এ ভিত্তি অনুসারে হিসাব শেষে বকেয়া আয় ও ব্যয় এবং অগ্রিম আয় ও ব্যয়ের সমন্বয় সাধনের জন্য সমন্বয় দাখিলা প্রদান করা হয়। এখন আমি সমন্বয় দাখিলার সংজ্ঞা বা অ্যাডজাস্টিং এন্ট্রির সংজ্ঞা বলবো। আর্থিক বিবরণী তৈরি করার মাধ্যমে কারবারের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য রেয়ামিলের অন্তর্ভুক্ত খতিয়ানের উদ্বৃত্তগুলোর সাথে সংশ্লিষ্ট সময়কালের সাথে সম্পর্কিত অলিপিবিদ্ধকৃত লেনদেনগুলোকে লিপিবদ্ধ করার জন্য অন্য হিসাবকালের সাথে সম্পর্কিত লেনদেনগুলো বাদ দেওয়ার জন্য এবং যে কোনো ধরনের ভুল সংশোধনের জন্য যে দাখিলা প্রণয়ন করা হয় তাকে সমন্বয় দাখিলা বা অ্যাডজাস্টিং এন্ট্রি বলে। উদাহরণস্বরূপ, যে সময়কালের আর্থিক বিবরণী তৈরি করা হয় সে সময়কালের বকেয়া আয় ও ব্যয় যদি অলিপিবদ্ধ থাকে সেগুলোকে লিপিবদ্ধ করার জন্য এবং সংশ্লিষ্ট সময়কালের আয় ব্যয়ের মধ্যে যদি পূর্ববর্তী এবং পরবর্তী সময়ের কোনো আয় ব্যয় অন্তর্ভুক্ত থাকে সেগুলোকে বাদ দেওয়ার জন্য এবং লিপিবদ্ধকৃত লেনদেনের মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি থাকলে সেগুলোকে সংশোধনের জন্য সমন্বয় দাখিলা প্রণয়ন করা হয়। সমন্বয় দাখিলা প্রণয়ন করা না হলে ব্যবসায়ের সঠিক আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয় করা সম্ভব নয়। এখন আমি সমন্বয় দাখিলার প্রয়োজনীয়তা সম্বন্ধে কিছু পয়েন্ট দিব। 1,
হিসাবকাল ধারণার বাস্তবায়ন, 2 আয় ব্যয় সংযোগ রক্ষা, 3 বকেয়া ধারণার পূর্ণ বাস্তবায়ন, 4 আয় স্বীকৃত ধারণার বাস্তবায়ন, 5 সঠিক আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থান নির্ণয় ইত্যাদি। সমন্বয় দাখিলার প্রকারভেদ। প্রধান সমন্বয় দাখিলার সংখ্যা হল 4টি। 1 অগ্রিম খরচ, যে সময়কালের জন্য আর্থিক বিবরণী তৈরি করা হয় সে সময়কালের পরবর্তী সময়ের জন্য নগদ অর্থ প্রদান করা হলে তাকে অগ্রিম খরচ বলে। উদাহরণ, অগ্রিম বিমার 1000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এর জন্য জাবেদ হবে বিমা খরচ 1000 টাকা ডেবিট, অগ্রিম বিমা 1000 টাকা ক্রেডিট। 2 অগ্রিম আয় বা অনুপার্জিত আয়, যে সময়কালের জন্য আর্থিক বিবরণী তৈরি করা হয় সে সময়কালের পরবর্তী সময়ের জন্য নগদ অর্থ পাওয়া গেলে তাকে অগ্রিম আয় বলে। অগ্রিম আয়কে দায় হিসাবে বিবেচনা করে হিসাববুক্ত করা হয়। উদাহরণস্বরূপ, অগ্রিম প্রাপ্ত ভাড়ার 2000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এর জন্য জাবেদ হবে অগ্রিম প্রাপ্ত ভাড়া হিসাব ডেবিট 2000 টাকা, ভাড়া আয় হিসাব ক্রেডিট 2000 টাকা। 3 বকেয়া খরচ, বস্তু বা সেবা গ্রহণ করা হয়েছে কিন্তু বিপরীতে নগদ অর্থ পরিশোধ করা হয় নাই, উক্ত ব্যয়কে বকেয়া খরচ বলে। অর্থাৎ বকেয়া খরচকে সমন্বয়ের জন্য জাবেদ দাখিলা প্রণয়ন করতে হবে। উদাহরণস্বরূপ, বকেয়া বেতন 3000 টাকা, জাবেদ হবে বেতন খরচ ডেবিট 3000 টাকা, প্রদেয় বেতন 3000 টাকা ক্রেডিট। 4 বকেয়া আয়, বস্তু বা সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিপরীতে নগদ অর্থ পাওয়া যায় নাই, এমন অনাদায়কৃত আয়কে বকেয়া আয় বা প্রাপ্য আয় বলে। অর্থাৎ বকেয়া আয়কে সমন্বয়ের জন্য জাবেদ দাখিলা দিতে হবে। উদাহরণস্বরূপ, অনাদায়ী ভাড়া 1500 টাকা, জাবেদ হবে প্রাপ্য বা অনাদায়ী ভাড়া ডেবিট 1500 টাকা, আর ভাড়া আয় হিসাব ক্রেডিট 1500 টাকা। এখন আমি বিভিন্ন ধরনের সমন্বয়ের উপর আলোচনা করব। সমাপনী মজুত পণ্য, হিসাবকাল শেষে যে পরিমাণ পণ্য অবিক্রিত অবস্থায় থেকে যায় সে পরিমাণ পণ্যকে সমাপনী মজুত পণ্য বলে। সমাপনী মজুত পণ্য হিসাববুক্ত করার জন্য জাবেদ দাখিলা হবে সমাপনী মজুত পণ্য ডেবিট, ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট। 2 পণ্যের অস্বাভাবিক ক্ষতি, দুর্ঘটনাজনিত বা অস্বাভাবিক কোনো কারণে পণ্য নষ্ট হয়ে থাকে, যেমন আগুনে বিনষ্ট পণ্য, পণ্য ডাকাতি, লুট, চুরি হওয়া, পরিবহনাধীন অবস্থায় ক্ষতি বা পণ্য হারিয়ে যাওয়া বা বিনষ্ট হওয়া ইত্যাদি। এর জন্য জাবেদ হবে বিমা কোম্পানির নিকট থেকে যদি ক্ষতিপূরণ পাওয়া না গেলে জাবেদ হবে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট। 2 বিমা কোম্পানির নিকট হতে আংশিক ক্ষতিপূরণ পাওয়া গেলে জাবেদ হবে প্রাপ্য বিমা দাবি ডেবিট, বিবিধ ক্ষতি ডেবিট, ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট। 3 বিমা কোম্পানির নিকট থেকে সম্পূর্ণ ক্ষতিপূরণ পাওয়া গেলে জাবেদ হবে প্রাপ্য বিমা দাবি ডেবিট, ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট। 3 প্রাক্কলিত কুঋণ বা অনাদায়ী পাওনা, অর্থাৎ দেনাদারের যে অংশ আদায় নাও হতে পারে এরূপ প্রাক্কলিত কুঋণের জন্য জাবেদ হবে কুঋণ খরচ ডেবিট, কুঋণ সঞ্চিত হিসাব ক্রেডিট। 4 অবলম্বনকৃত কুঋণ বা অনাদায়ী পাওনা, ভবিষ্যতে দেনাদারের যে অংশ আদায় হওয়ার সম্ভাবনা নাই এরূপ কুঋণকে দেনাদার থেকে বাদ দেওয়ার জন্য 2টি পদ্ধতি রয়েছে। 1 হলো প্রত্যক্ষ অবলম্বন পদ্ধতি, 2 হলো আধুনিক বা ভাতা পদ্ধতি। 1 প্রত্যক্ষ অবলম্বন পদ্ধতির জন্য জাবেদ হবে কুঋণ খরচ ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। 2 ভাতা পদ্ধতিতে জাবেদ হবে সন্দেহজনক কুঋণ সঞ্চিত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। দেনাদারের উপরে বাটা সঞ্চিতি,
দেনাদারের নিকট থেকে দ্রুত টাকা আদায় করার জন্য যে বাটা সঞ্চিতির সৃষ্টি করা হয় তাকে দেনাদারের বাটা সঞ্চিতি বলে। এর জন্য যাবেদা হবে বাটা খরচ ডেবিট, প্রদেয় বাটা সঞ্চিতি হিসাব ক্রেডিট। অবচয়, স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্যকে উহার ব্যবহারিক জীবনের মধ্যে খরচ হিসাবে বণ্টন করাকে অবচয় খরচ বলে। অবচয় কারবারের একটি খরচ, এর জন্য যাবেদা হবে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। মালিক কর্তৃক ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে যাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে যাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিনামূল্যে পণ্য বিতরণ করলে যাবেদা হবে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। সম্পদ ক্রয় ব্যবসায়িক ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত হলে যাবেদা হবে সংশ্লিষ্ট সম্পদ ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। নিট ক্রয়ের মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে, এর জন্য যাবেদা হবে ভ্যাট চলতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয়ের মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে, এর জন্য যাবেদা হবে বিক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। অব্যবহৃত মণিহারি, এর জন্য যাবেদা হবে মণিহারি মজুদ হিসাব ডেবিট, মণিহারি খরচ হিসাব ক্রেডিট। প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে মণিহারি অন্তর্ভুক্ত থাকলে যাবেদা হবে মণিহারি খরচ ডেবিট, প্রারম্ভিক মজুদ পণ্য হিসাব ক্রেডিট। বিলম্বিত ব্যয় বিলম্বিতকরণ, কারবারের কোনো মুনাফা জাতীয় ব্যয়কে বর্তমান বছরে সম্পূর্ণভাবে খরচ হিসাবে না দেখিয়ে পরবর্তী বছরের খরচ হিসাবে দেখানোর জন্য রেখে দেওয়া হলে তাকে বিলম্বিত ব্যয় বলে। এর জন্য যাবেদা হবে বিলম্বিত খরচ ডেবিট, সংশ্লিষ্ট খরচ হিসাব ক্রেডিট। বিলম্বিত বিজ্ঞাপনের অবলম্বন, এর জন্য যাবেদা হবে বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ক্রেডিট। মূলধনের সুদ ধরলে এর জন্য যাবেদা হবে সুদ খরচ ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। উত্তোলনের সুদের জন্য যাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট, সুদ আয় ক্রেডিট। কমিশন ধার্য করার পরবর্তী নেট লাভের উপর ম্যানেজারকে 5% কমিশন দেওয়া হলো, এর জন্য যাবেদা হবে ম্যানেজারের কমিশন খরচ হিসাব ডেবিট, প্রদেয় ম্যানেজারের কমিশন হিসাব ক্রেডিট। এক্ষেত্রে নিট মুনাফার উপরে সরাসরি 5% কমিশন ধরতে হবে। এরপরে কমিশন ধার্য করার পরবর্তী নিট মুনাফার উপরে ম্যানেজারকে 5% কমিশন দিতে হবে, এর জন্য যাবেদা হবে ম্যানেজারের কমিশন হিসাব ডেবিট, প্রদেয় ম্যানেজারের কমিশন হিসাব ক্রেডিট। এক্ষেত্রে নিট মুনাফাকে 5% দিয়ে গুণন করে 105 দিয়ে ভাগ করে যে টাকাটা হয় সেটাই কমিশন হিসাবে দেখাতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই যে সমন্বয় সংক্রান্ত একটা লেনদেন তোমাদের দেওয়া থাকবে, বিস্তারিত অর্থাৎ কার্যপত্র এবং সমন্বয়, এই দুইটা এই অঙ্কের বেসিক। এর পরে আমি তৃতীয় ধাপ আলোচনা করব, সেখানে বাকি বিষয়গুলো আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ।